এরপরে প্রশ্ন হলো, কোনো অংশীদারের নিয়ত গলত হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে? কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে, তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন, সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন, কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন, তাহলে সেক্ষেত্রে একই গুরুতে একাধিক ব্যক্তি যে অংশগ্রহণ করেছেন, বাকি যাদের এখলাস ছিল, নিয়ত ভালো ছিল, তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা, এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর। একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে বেসাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে, অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই। নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে, একটা হেরাকে দম হচ্ছে, বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে, এটা অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন। তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে, সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিকতে খুবই শক্তিশালী। সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয়, তাহলে বাকিদের নিয়ত যদি খালেজ থাকে, ভালো থাকে, তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে এবং তাদের কোরবানি ঠিকই কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, ও আল্লাহ তাজেরু ওয়াজরাতুন উজরা উখরা, কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্য কেউ বহন করে না। এটা ইসলাম শরীয়তের একটা মৌলিক নীতি সজাগতা আয়াতের আলোকে তৈরি হয়েছে, যার কারণে আরেকজনের নিয়তের ভেজাল আমার উপরে আসবে না, যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ। আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে, বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে। ইন্নামাল আমালু বিনিয়াত, তার আমল তার নিয়ত অনুযায়ী, আমার আমল আমার নিয়ত অনুযায়ী নির্ভর করবে। সেই হিসাবে অন্যের নিয়ত ভেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকেই কোরবানি, সেটা একটা ছাগল হতে পারে, করাটা অবশ্যই অধিকতর উত্তম। কোরবানির মাংস সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করা কি জায়েজ হবে? সারা বছরের জন্য কোরবানির গোশত যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করেন, সেটি হারাম বা নাজায়েজ হবে না, এবং এতে তার কোরবানি হওয়া না হওয়ার মতো কোনো প্রশ্ন উঠবে না, অর্থাৎ এটি করা যাতে জায়েজ আছে। তবে কোরবানির গোশত শুধু নিজেই খাবো, ধরে রাখবো, এই মানসিকতা থেকেই আপনার ফ্রিজের সবগুলো গোশতকে রেখে দেওয়া, মানুষকে দান না করা, সেটা অবশ্যই প্রশংসনীয় নয়। কিন্তু কোরবানি হয়ে যাবে যদি সারা বছর কারোর ফ্রিজে গোশত থাকে। অনেকে মনে করেন তিন দিনের বেশি গোশত রাখা যায় না ইত্যাদি, এগুলো কোরআন হাদিসের আলোকে বলা কোনো কথা নয়।